আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আমরা আজ ওষুধের রিভিউ দিচ্ছি না, আমরা আজ একটি স্যানিটারি ন্যাপকিনের রিভিউ দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই স্যানিটারি ন্যাপকিনটির নাম হচ্ছে অ্যাক্টিভ উইসপার। এটি দুটি ধরনের প্যাকেটে বাজারে বা দোকানে সচরাচর পাওয়া যায়, এছাড়াও আরও বিভিন্ন ধরনের প্যাকেটের মধ্যে বাজারজাত করে থাকে। মূলত এটি ইন্ডিয়ান একটি প্রোডাক্ট, তবে বাংলাদেশে এটি ইম্পোর্ট করা হয়। দেখতে পাচ্ছেন দুটি প্যাকেট, একটি প্যাকেটের মধ্যে থাকে 15টি আর একটির মধ্যে 8 পিস। 15টি প্যাড সমৃদ্ধ এই যে অ্যাক্টিভ উইসপার, এটির খুচরা মূল্য হচ্ছে 260 টাকা, আর 8 পিচেরটির দাম হচ্ছে 145 টাকা। এবার আসি এই যে স্যানিটারি ন্যাপকিন সম্পর্কে আমরা কিছু কথা জেনে নিই। আমাদের দেশে মেয়েরা অনেক ব্যাপারে অতি আধুনিক হলেও তাদের নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে অনেক উদাসীন। নিজেদের স্বাস্থ্যে সচেতনতার ব্যাপারে তারা সঠিক পদ্ধতি অবলম্বন করেন না অনেক সময়। প্রতি মাসে ঋতুস্রাবে আমাদের দেশের মেয়েরা স্যানিটারি ন্যাপকিন অথবা কাপড়ের ন্যাপকিন ব্যবহার করে থাকেন। আগে শুধু কাপড়ের ন্যাপকিন বা তুলার প্যাড ব্যবহার করা হতো, কিন্তু এখন রং বেরঙের বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির এই স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায়। লোভনীয় এইসব বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে মেয়েরা প্যাড বা ন্যাপকিন ব্যবহার করে, এবং সে 24 ঘন্টা বা তার বেশি সময়ও অনেকে ব্যবহার করে থাকেন। কিন্তু ফলাফল কয়েক মাস পর দেখা যায়। তাই এগুলো ব্যবহারের কিছু নিয়মকানুন রয়েছে, সেটি জানতে হবে। স্যানিটারি ন্যাপকিন, প্রথমত যে কোনো স্যানিটারি ন্যাপকিন বা প্যাড কোনোভাবেই 3 বা 4 ঘন্টার বেশি ব্যবহার করা উচিত নয়। ঋতুস্রাবের শুরুর 2 থেকে 3 দিন অতিরিক্ত রক্তস্রাব হয়ে থাকে, এ সময় অনেকে 6 বা 7 ঘন্টা পরপর প্যাড পরিবর্তন করে, কিন্তু 4th বা 5th দিন থেকে স্রাব কমে আসায় একই ন্যাপকিন 24 ঘন্টা বা তার বেশি সময় ধরেও অনেকে ব্যবহার করে। এ কারণেই তাদের যে সমস্যা হতে পারে তা খুবই ভয়ঙ্কর। অনেক সময় দেখা যায় যোনিপথে চুলকানি, প্রদাহ, অ্যালার্জি হচ্ছে, এবং তা থেকে বড় ধরনের রোগের সৃষ্টি হতে পারে। তাই ঋতুস্রাবের প্রথম 3 দিন 2 ঘন্টা পর পর প্যাড পরিষ্কার করতে হবে। যদি প্যাড শুকনো না থাকে, অর্থাৎ উপরের অংশ রক্ত ভেসে আসতে থাকে, সাথে সাথে প্যাড পরিবর্তন করা উচিত। কোনোভাবেই 4 ঘন্টার বেশি একটি প্যাড পরা উচিত নয়। আর ঋতুস্রাবের 3য় দিন হতে যেসব ন্যাপকিনে দ্রুত রক্ত টেনে নেয় এবং উপরের অংশ শুকনো রাখে, অর্থাৎ ড্রাই উইপস ন্যাপকিন, সেগুলো পরা একদম বাদ দিতে হবে। ঋতুস্রাবের শেষ দিকে অল্প রক্তপাত হয় এবং এ কারণে সেই রক্ত দ্রুত শুকিয়ে সেখানে জীবাণুর আক্রমণ হয় এবং যোনিপথের সংস্পর্শে এসে চুলকানি, ফোড়া, ইনফেকশন ইত্যাদি সৃষ্টি হতে পারে। আপনারা হয়তো জানেন না যে ড্রাই উইপস প্যাড বা ন্যাপকিনে প্যাড শুকনো রাখার জন্য ব্যবহৃত হয় সেলুলোড জেল নামের একটি উপাদান, যা জরায়ুর মুখে ক্যান্সারের জন্য দায়ী, এবং এর প্রকোপ গত কয়েক বছরে বিকট আকার ধারণ করেছে। এমনকি আপনারা খেয়াল করলে দেখবেন যে এটি কী উপাদান দ্বারা তৈরি তা কিন্তু এই প্যাডের কোথাও উল্লেখ থাকে না। এ ব্যাপারে কোনো সঠিক নির্দেশনা বা নীতিমালাও এই উপমহাদেশে নেই বললেই চলে। যা হোক, কাপড়ের ন্যাপকিন ব্যবহার করেন অনেকে, অনেকে একই কাপড় বারবার ধুয়ে ব্যবহার করেন, সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য। কাপড়ের ন্যাপকিন অবশ্যই একবার ব্যবহারের পর গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে সূর্যের আলো দিয়ে শুকিয়ে নিতে হবে। সূর্যের আলো বেশ ভালো জীবাণুনাশক হিসেবে কাজ করে। ঘরের কোণায় বা কোনো অন্ধকার স্থানে রেখে অনেকে চেষ্টা করেন শুকাতে, সেটি ঝুঁকিপূর্ণ, তাই সচেতন হন। আর এই যে প্যাডটি আজ আপনি দেখলেন, এটি আপনি বাজারে পাবেন, এটি যদি কিনতে চান কিনতে পারেন, তবে অন্যান্য প্যাডের তুলনায় একটু দাম বেশি মনে হতে পারে।
যা হোক বন্ধুরা, আমরা আজ আমাদের এই রিভিউটি এখানে শেষ করব। আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।